2018 নির্বাচনে জিতে ত্রিপুরাবাসীদের লাল সন্ত্রাস থেকে মুক্তি দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার দল ভারতীয় জনতা পার্টি। রাজ্যে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার নায়ক ছিলেন বিপ্লব কুমার দেবী। 2018 সালে 3রা মার্চ রাজ্যবাসীর বিপুল জনমত নিয়ে বিধানসভায় যান বিপ্লব কুমার দেব। রাজ্যের দীর্ঘ 25 বছরের ক্ষমতাসীন সিপিআইএম সরকারের যাবতীয় প্রচেষ্টা উড়িয়ে দিয়ে প্রধান মুখ হয়ে ওঠেন বিপ্লব কুমার দেব। আর তখন থেকে রাজ্যবাসীর সঙ্গে তার এক নিবিড় সম্পর্ক তৈরি হয়। রাজ্যে দীর্ঘ 25 বছর ধরে বিরোধীরা এমন কোনো মুখ আনতে পারেনি যে সিপিআইএমকে উৎখাত করতে পারবে। বিপ্লব কুমার দেবী ছিল একমাত্র ব্যক্তি যিনি রাজ্যবাসীর মন জয় করে 25 বছরের দাম্ভিক সিপিএমকে সরকারের গদি থেকে ছুঁড়ে ফেলেছিল। যখন তিনি রাজ্যে পা রেখেছিলেন কেউ হয়তো তাকে চিনতই না। সেই সময় রাজ্যে ভারতীয় জনতা পার্টির সেই রকম কোনো প্রভাবও ছিল না। সেই জায়গা থেকে বিপ্লব কুমার দেব রাজ্যের প্রতিটা প্রান্তে দিন রাত চষে বেরিয়ে প্রতিটা মানুষের সঙ্গে মিশে কাজ করেছিলেন ভারতীয় জনতা পার্টির সাধারণ একটি সৈনিক হিসেবে। তার কিছুদিন পর তার কার্যকলাপের অগ্রগতি দেখে কেন্দ্র নেতৃত্ব তাকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেন, আর সেই পদের মর্যাদা তিনি নিখুঁতভাবে পালনও করেছিলেন। তারপর তার নেতৃত্বে রাজ্যের সরকার আসার পর কেন্দ্রীয় নেতৃত্ব তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে দেন। আর সেই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে তিনি রাজ্যের মানুষের সাথে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলেছেন যে সেই ভালোবাসার কথা তিনি আজও ভুলতে পারছেন না। আর যখন কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছে ত্রিপুরাতে এবার ভারতীয় জনতা পার্টির ভিত এখন শক্ত, ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে এবার হরিয়ানার মতো রাজ্যের প্রভারের দায়িত্ব তুলে দিলেন বিপ্লবের হাতে। কেন্দ্রীয় নেতৃত্বরা যেহেতু বিপ্লব কুমার দেবকে হরিয়ানার প্রভারী হিসেবে নিযুক্ত করেছেন, সেই কারণে তার বেশিরভাগ সময় হরিয়ানার জন্যই দিতে হয়। যদিও তিনি আগেই বলে দিয়েছেন 15 দিন ত্রিপুরার জন্য আর হরিয়ানার জন্য 15 দিন সময় দেবেন তিনি। আগের মতো আর ত্রিপুরাবাসীকে সময় দিতে না পারায় তিনি আবেগে বলে ফেললেন, ত্রিপুরাকে আমি ভালোবাসি, ত্রিপুরা আমাকে অনেক কিছু দিয়েছে, আমার মতো মানুষকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বানিয়েছে এই ত্রিপুরাবাসী, এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। খুব অল্প সময়ে আমি এই ত্রিপুরা থেকে অনেক কিছু পেয়েছি, ত্রিপুরা আমার হৃদয়ে আছে, হৃদয়ে থাকবে, আমার হৃদয় থেকে ত্রিপুরাবাসীর ভালোবাসা কেউ নিয়ে যেতে পারবে না। ত্রিপুরা আমার হৃদয়ে আছে, ত্রিপুরা আমাকে, ত্রিপুরা ত্রিপুরা আমার হৃদয়কে কেউ নিজে জানে, ত্রিপুরাকে ভালোবাসি, ত্রিপুরা আমাকে অনেক কিছু দিয়েছে, আমার মতো ছোট একটা মানুষকে মুখ্যমন্ত্রীর মধ্যে বলছে যে এক ক্ষেত্রে বড় কোনো কিছু আমার জীবনে পাওয়ার আনতে গিয়ে আমি খুব কম বয়সে সব কিছু পেয়েছি। এগুলো যাতে আপনাদের সঙ্গে জীবনভর শেয়ার করতে পারি, আপনাদের কাছে থাকতে পারি, এটাই আমার মানে ব্যুরো রিপোর্ট, রাইজ ইস্ট নিউজ।